ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য থেকriepscrovlogs। তো চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। তো এতদিন দেখতেই পাচ্ছিলে আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তো তার কারণটা বলে দিচ্ছে আমার চ্যানেলটা প্রায় 90 দিনের মতো একটা স্ট্রাইক পড়েছিল, তো ওই জন্য কোনো ভিডিও আর আপলোড করতে পারিনি। তো আপাতত 3 মাস যাবৎ আমার চ্যানেলটা প্রায় বন্ধ ছিল, তো ওখানে একদম ফটো কিংবা ভিডিও কোনো আপলোড করতে পারিনি আমি। তো আপলোড করলেও মানে তোমাদের কাছে যেত না আর কি, তো আমার কাছেই থাকতো, আর উপরন্তু ভিউজ আর এসব কিছুই আসতো না। তো এরই মধ্যে আমি 3 মাসের মধ্যে যেহেতু ভিডিও আর কিছু করিনি, তো আমি আপাতত গিয়েছিলাম আবার দীঘা। তো দীঘা আমি একটা ভিডিও অলরেডি করে রেখেছি আমার চ্যানেলে, কিন্তু আবার রিসেন্টলি আমি আবার বন্ধুদের সাথে সবাই মিলে দীঘা গিয়েছিলাম, ওইসব ভিডিওগুলো আপাতত এডিট করে দিয়েছি, তো এরপর পরপর আপলোড করে যাব। তো আপাতত একটা ছোট ইন্ট্রোর মতো তোমাদেরকে দিলাম যে কী জন্য চ্যানেলটা বন্ধ ছিল। তো আমি একটা এমনি শর্ট মুভি আপলোড করে দিয়েছিলাম চ্যানেলে, ওই জন্যই তো যেই মুভিটা আপলোড করেছিলাম তো সেই চ্যানেলে আর কি। তো আমাকে একটা স্ট্রাইক দেয়, তো কমিউনিটি গাইডলাইন্স যেটা আছে তো ওটা 90 দিনের মতো আমাকে দিয়েছিল, তো ওই জন্যই কোনো ভিডিও আর আপলোড করতে পারিনি আমি। তো আপাতত আমি আবার ভিডিও আপলোড করা স্টার্ট করেছি। তো আবার তো দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি, তো এটা হচ্ছে একটা জঙ্গলের মাঝে এরকম একটা ট্রি হাউসের মতো করা আছে। আপাতত ট্রি হাউসের মতো ডিজাইনটা করা আছে, কিন্তু এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের মতো। এটা হচ্ছে হাতি টাওয়ার, এটাকে বলে, দেখতে পাচ্ছ এই তিনজনা মিলে এসেছি এখানে। তো হচ্ছে শ্যামল আর আরমান, আমরা তিনজন মিলে এসেছি, আর এই হচ্ছে পেছনে যে রাস্তাটা, এই রাস্তাটা হয়ে এসেছি এই দুটো মোটর সাইকেল নিয়ে। তো এই যে উনুনটা দেখছো, এটা ফিস্ট ইয়ারে করে। তো তোমাদেরকে সিঁড়িটা আর কি দেখাচ্ছি উপরে যাওয়ার। তো এই হচ্ছে সিঁড়িটা, একদম সুন্দর জায়গা, যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবে। আর এটা আপাতত চাবি লাগানো আছে, তোমাদেরকে এমনি দেখাচ্ছি। এইটা আরেকটা সিঁড়িটা যাওয়ার রাস্তা। তো এই হচ্ছে এখানকার মানে এই চারিপাশটা, আর এই আমাদের নিচে গাড়িগুলো আপাতত পার্কিং আছে। আর এই রুমটাতে অবশ্য কেউ থাকে না, এরকম ফাঁকাই পড়ে আছে। তো এই হচ্ছে সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, আর এ হচ্ছে এই বিল্ডিংটা। তো এখানে আসার অনেকদিন শখ ছিল কিন্তু আসা হয়নি, তো আজকে যেহেতু সময় পেলাম তো চলে এলাম। দাঁড়িয়ে আছি, তো একটু পরেই সব বাড়ি চলে যাব। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর একটা লাইক করে দেবে, আর এরপর থেকে রেগুলারই ভিডিও আসবে, কারণ দুর্গাপূজা আসছে। আর যে যে জায়গাগুলো এই 3 মাসের মধ্যে গিয়েছিলাম
তো ভিডিও এডিটিং করা আছে অবশ্য, তো তোমাদেরকে সবটাই দেখাবো সো ভিডিওর মাধ্যমে। তো আশা করছি ভালো লেগেছে, তো ভিডিওটা এখানেই এন্ড করছি, তো আবার দেখা হচ্ছে নতুন একটি কোনো ভিডিওতে, ততক্ষণে জেনে টাটা। সো গাইস, ওখানে হাতি টাওয়ারটা দেখার পর আমরা এখানে একটু ঘুরতে এলাম, মানে ওটার থেকে আসার পর এদিকে একটা পার্ক পড়ে, মানে খুব সুন্দর পার্কটা, তো এখানে এসে খানিকক্ষণ বসে চা খেলাম, ভিডিও বানালাম, তো ওগুলো তোমার একটু ভালো করে দেখো। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটাকে অল করে নেবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পর তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান যায়। তো আজকের জন্য বাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।